হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা ফাইবারে কাজ করে থাকি, ফাইবারে কাজ পাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে অ্যাট্রাকটিভ গিগ। এই যে এখানে আমরা যে গিগগুলো দেখতে পাচ্ছি এবং এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এক একটি গিগ ইমেজ। তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে একটি অ্যাট্রাকটিভ গিগ ইমেজ ফাইবারের জন্য আমরা হচ্ছে কিভাবে তৈরি করবেন সেটা দেখব, এবং হচ্ছে এখান থেকে যারা টপ রেটেড বা টপ লেভেলে সেলার রয়েছে, ওনারা কোন কোন ফলোগুলো হচ্ছে ওনাদের গিগে বা গিগ ইমেজে হচ্ছে অ্যাপ্লাই করছে, সেগুলো হচ্ছে আমরা দেখব। তো আমরা জাস্ট এখান থেকে ফাইবার থেকে যদি আমরা ডাটা এন্ট্রি লিখে যদি সার্চ করি, সার্চ করার পর আমরা এখান থেকে এই যে সেলার ডিটেলস অপশনস রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা টপ রেটেড সেলার যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে এখন যারা শো করতেছে প্রত্যেকে কিন্তু এক একটা টপ রেটেড সেলার। তো ওনারা হচ্ছে ওনাদের গিগের যে ইমেজগুলো রয়েছে, গিগের ইমেজে ওনারা হচ্ছে কি মেথডটা বা কি কি লেখাগুলো হচ্ছে ওনারা অ্যাপ্লাই করছে, এগুলো প্রথমে আপনারা একটু রিসার্চ করে নেবেন। এগুলো রিসার্চ করে নিলে আপনার একটা আইডিয়া হবে এবং হচ্ছে আপনিও আপনার গিগটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তো এখন হচ্ছে আমরা এই ফাইবারের গিগ ইমেজটা ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে একটি ওয়েবসাইটে চলে যাব। আপনারা হয়তো অনেকেই এই ওয়েবসাইটের সাথে পরিচিত, সেটা হচ্ছে canva.com। তো আমি জাস্ট canva.com লিখে এখানে সার্চ করব। তো আমার এই ক্যানভা অ্যাকাউন্টটি হচ্ছে ফ্রো অ্যাকাউন্ট। তো আপনাদের ক্ষেত্রে হয়তো আপনারা যেহেতু যদি ফ্রি অ্যাকাউন্ট যদি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা অনেকগুলা এখান থেকে আইকন বা অনেকগুলো অপশনস ইউজ করতে এখান থেকে পারবেন না। তো আমার এটা হচ্ছে ফ্রো, তো সমস্যা নেই, আপনারাও আপনাদের মতো করে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন ফাইবার গিগ। তো দেখুন, ফাইবার গিগ ইমেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফাইবারের গিগের সাইজ, মানে ফাইবার গিগ ইমেজের সাইজটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। তো আমরা এখানে যদি ফাইবার গিগ ইমেজ লিখে যদি সার্চ করি, FIVERR ফাইবার গিগ ইমেজ, গিগ ইমেজ IMAGE যদি লিখে সার্চ করি, তাহলে আমরা এখানে তেমন ভালো কিছু টেমপ্লেট কিন্তু দেখতে পাচ্ছি না, এবং এগুলো কিন্তু এক্স্যাক্ট সাইজ বায়ারের যে গিগ সাইজ রয়েছে সেটার সাথে কিন্তু ম্যাচিংও হয় না। তো আমরা এক্ষেত্রে আমরা কাস্টম সাইজ করতে হবে আমাদেরকে। আমরা যদি এখান থেকে এটাকে যদি একটু কেটে দিই এবং হচ্ছে একটু যদি ব্যাকে আসি, দেখুন এখানে একটি অপশনস রয়েছে কাস্টম সাইজ। তো আমরা জাস্ট এখানে কাস্টম সাইজে ক্লিক করব। তো আমাদের একটি আদর্শ ফাইবারের গিগ ইমেজ সাইজ হচ্ছে 1280 হচ্ছে উইথ এবং হাইট হচ্ছে 769। জাস্ট আমরা এটা লিখে এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার পর এখানে একটি ব্ল্যাঙ্ক ফাইল এখানে আপনারা দেখতে পাবেন এবং এই পাশে কিছু টেমপ্লেট আপনারা দেখতে পাবেন। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট কাস্টমাইজ করেও করতে পারেন, অথবা সম্পূর্ণটা আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়েও আপনি এখানে ক্রিয়েট করতে পারেন। তবে সবচাইতে ইজি মাধ্যম হচ্ছে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে সেটাকে কাস্টমাইজ করা হচ্ছে সবচাইতে ইজি মেথড। তো আমি এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করব, একদম সিম্পল একটি টেমপ্লেট সিলেক্ট করে সেটার উপর আমি কাজ করব। সাপোজ এখান থেকে যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা এখানে কিন্তু চলে আসবে, আপনি জাস্ট সিম্পলি এখান থেকে ড্র্যাগ করেও নিয়ে আসতে পারবেন। তো ড্র্যাগ করে নিয়ে আসার পর আমি জাস্ট ইমেজের সাইজটাকে একটু এখান থেকে বড় করে নিই। তো দেখুন, এই যে ইমেজটা রয়েছে এটাকে আমরা একটু কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আমাদের যে যে লেখাগুলো এখান থেকে প্রয়োজন নেই সেগুলো সিলেক্ট করে আমরা এখানে ডিলেট অপশনে ক্লিক করতে পারি, অথবা সেগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে ব্যাক স্পেসেও ক্লিক করতে পারি। তো আমার এখান থেকে যে যে ডাটাগুলো প্রয়োজন নেই সেগুলো আমি এখান থেকে ব্যাক স্পেস দিয়ে এখান থেকে ডিলেট করে দিচ্ছি। তারপর দেখুন, এখানে আমরা হচ্ছে এটা এই যে লেখাটি রয়েছে এটাকে আমরা কাস্টমাইজ করব। তো আমরা যেহেতু এই যে ইমেজটা বা যে গিগ ইমেজটা আমরা তৈরি করতেছি এটা হচ্ছে আমরা ডেটা এন্ট্রি রিলেটেড একটি ফাইবার গিগ ইমেজ তৈরি করতেছি, তো আমরা এই জন্য এখানে লিখব হচ্ছে ডেটা এন্ট্রি সার্ভিসেস, SERVICES সার্ভিসেস। তারপর আমরা এখান থেকে আমাদের সুবিধা মতো লেখাটাকে কাস্টমাইজ করে বড় ছোটো করতে পারবো। তো আমি জাস্ট লেখাটাকে এখান থেকে কাস্টমাইজ করে একটা জায়গায় এখানে সেট করব, জাস্ট আরেকটু ছোটো করব। এখান থেকে ছোটো করার পর আপনি আপনার সুবিধা মতো জায়গায় এটাকে আপনি সেট আপ করতে পারবেন। তো এখন দেখুন, আমি চাচ্ছি যে এই যে লেখার কালারটি রয়েছে এই কালারটা আমি চেঞ্জ করব। তো এই লেখার কালারটা চেঞ্জ করার জন্য আমি পুরো লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে যে টেক্সট কালারে চলে যাব। টেক্সট কালারে যাওয়ার পর এখান থেকে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিব, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা, সাদার উপর কালোটা ভালো দেখা যায়।
তারপর এখান থেকে এই যে যে ইমেজের সাইজগুলো রয়েছে এগুলাকে আপনি আপনার সুবিধা মতো জায়গায় নিয়ে আপনি জাস্ট রাখতে পারেন। তো আমি জাস্ট এগুলোকে একটু পিছনের দিকে রেখে দিলাম। রাখার পর এখন আমরা হচ্ছে ফাইবারে কিছু গিগ আমরা রিসার্চ করব। প্রথম যে ব্যক্তিটি আছে উনি খুবই ছোট ছোটভাবে লিখছে, তো এত ছোট লিখা দিলে আসলে অনেক সময় বায়ারের চোখে পড়ে না, তবু আপনারা চাইলে দিতে পারেন। তো আমি এখান থেকে আজকে ওনার এই ইমেজটাকে আমি ফলো করে বেসিক্যালি কাজটি করব, খুবই সিম্পল একটি গিগ। তো উনি দেখুন এখানে ডেটা এন্ট্রি, ডেটা কালেকশন, কপি পেস্ট, এক্সেল ডেটা এন্ট্রি এই চারটা টপিকস এখানে অ্যাড করছে, খুবই সিম্পল বিষয় এবং উনি কিন্তু টপ রেটেড সেলার, এখানে সবাই টপ রেটেড সেলার। তো আমরা ওনার এটাকে বেসিক্যালি আজকে ফলো করি। তো এখানে আমরা আসব, আসার পর আমরা এই লেখাটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে আমরা একটু ছোট করে নিব। ছোট করে আমরা এই লেখাটাকে এখন আমরা ডেটা এন্ট্রির জায়গায় এখানে আমরা লিখব প্রথমে ওয়েব রিসার্চ, WEB ওয়েব RESEARCH ওয়েব রিসার্চ। তারপরে এখান থেকে আমরা এটাকে একটু কোলন চিহ্ন দিয়ে দিব, এখান থেকে এটাতে ক্লিক করলে, লিস্টে ক্লিক করলে এটা লিস্ট আকার হয়ে যাবে। তারপর এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমরা এখানে লিখব এক্সেল ডেটা এন্ট্রি, এক্সেল ডেটা এন্ট্রি। তারপর আমরা এখানে লিখব হচ্ছে ওয়েব স্ক্রিপিং অথবা ডাটা স্ক্রিপিং লিখতে পারি, ডাটা স্ক্রিপিং SCRAPING ডাটা স্ক্রিপিং। তারপর আমরা লিখতে পারি হচ্ছে ডাটা মাইনিং, ডাটা MINING ডাটা মাইনিং, ডাটা কনভার্সন CON VERSION। দেখুন আমাদের কয়টা হলো, 1 2 3 4 5, পাঁচটার বেশি আপনারা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ পাঁচটা থেকে বেশি দিতে গেলে লেখাগুলো অনেক সময় ছোট হয়ে যায়। তো আমরা এখান থেকে লেখাটাকে একটু বড় করে নেব আমাদের সুবিধা মতো। বড় করার পর এখানে লেখার মধ্যে যে স্পেসিংটা আছে এগুলো দেখুন খুব লেগে লেগে আছে একটার সাথে আরেকটা, তো আমরা এগুলোকে আর একটু স্পেসিংটা বাড়িয়ে নেব। স্পেসিংটা বাড়ানোর জন্য আমরা এখানে যে স্পেসিং লেখার উপর ক্লিক করব, তারপর এখান থেকে লাইন স্পেসিংটাকে আমরা একটু বাড়িয়ে দেব, এখান থেকে জাস্ট এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দেব। দেখুন বাড়িয়ে দেওয়ার পর এখন কিন্তু স্পেসিংটা অনেকটা, কিন্তু যে স্পেসিংটা ছিল বা স্পেসটা ফাঁকা জায়গাটা ছিল সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো দেখুন আমাদের এখানে আমরা ডেটা এন্ট্রি সার্ভিসেস লিখলাম এবং আমরা কী কী সার্ভিস দিব, ওয়েব রিসার্চ, এক্সেল ডেটা এন্ট্রি, ডেটা স্ক্রিপিং, ডেটা মাইনিং, ডেটা কনভার্সন, অথবা আপনি আপনার মতো করে আরও কিছু অ্যাড করতে পারেন। অ্যাড করার পর এখন আমরা চাচ্ছি যে এই যে ডেটা এন্ট্রি সার্ভিসেস এটাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে একটি কালার অ্যাড করব। তো আমি এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডে চলে যাব, ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড অপশনস রয়েছে এটার উপর ক্লিক করব। দেখুন ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক ইয়েলো কালার সিলেক্ট হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে ইয়েলো কালারটা বাদ দিয়ে অন্য কালারও দিতে পারেন। তো আমি ইয়েলো কালারটা রাখব এবং এখান থেকে স্প্রেডটাকে একটু কমিয়ে দিব। তারপর আপনি ট্রান্সপারেন্সি চাইলে বাড়াতে কমাতে পারেন, আমি ট্রান্সপারেন্সি এরকমই রাখলাম। তারপর এখান থেকে দেখুন ডেটা এন্ট্রি সার্ভিসেস এবং এই লেখাগুলো এইভাবেই থাকবে। এখন আমি চাচ্ছি যে এখানে হচ্ছে আমি একটি আমার নিজের ইমেজ বা অন্য যা করে যে কারো ইমেজ আপনি এখানে ইউজ করতে পারেন। তো আপনার নিজের ক্ষেত্রে আপনি অবশ্যই নিজের যে ইমেজটা আছে সেটাকে আপনি ইউজ করার চেষ্টা করবেন। তো আমি এখানে অনলাইন থেকে একটি ইমেজ নিয়ে রাখছি, সেটাকে আমি এখানে বসিয়ে দেব। তো আপনি আপনার ইমেজটাকে বসানোর জন্য সিম্পলি এখানে আপলোড যে অপশন আছে আপলোড অপশন উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপলোড যে ফাইল অপশন আছে আপলোড ফাইল অপশন উপর ক্লিক করবেন। তারপর আপনার ইমেজটি যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে আপনি এখানে হচ্ছে আপলোড করে দেবেন। তো আমি এখান থেকে এই ইমেজটাকে ওপেন করব। ওপেন করার পর ইমেজটা এখানে হচ্ছে আপলোড হবে। তো দেখুন ইমেজটা এখানে আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পর আপনি এই ইমেজটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে টেনে এনে এই ঘরটার উপর ছেড়ে দিবেন, তাহলে দেখবেন এটা অটোমেটিক বাই ডিফল্ট কিন্তু এখানে বসে গেছে খুব সুন্দরভাবে। দেখুন আমাদের গিগটা কিন্তু মোটামুটি প্রফেশনালি হয়েছে। এখান থেকে আমাদের কয়েকটা লেখা চলে আসছে বাড়তি, তো আমি এইগুলোকে এখান থেকে ডিলিট করে দেব। তো দেখুন আমাদের গিগটা কিন্তু মোটামুটি রেডি। এখান থেকে ডেটা এন্ট্রি সার্ভিসেস আমরা কী কী সার্ভিস দিচ্ছি এবং আমার এখানে একটি আমার ছবি এখানে কিন্তু শো করতেছে। তো আমি এখানে আরেকটি জিনিস অ্যাড করতে পারি যে 24 আওয়ার্স অনলাইন অথবা অর্ডার নাও এ ধরনের আমি কিন্তু এখানে অ্যাড করতে পারি। তো আমি এখানে হচ্ছে অর্ডার নাও বা এরকম একটি বাটন এখানে হচ্ছে অ্যাড করব। তো অ্যাড করার জন্য এখানে এলিমেন্ট যে অপশন আছে এটার উপর ক্লিক করব। তারপর এখানে আমরা লিখব হচ্ছে অর্ডার নাও, অর্ডার নাও বাটন, এই যে এখানে বাই ডিফল্ট লেখা আসছে। তো আমরা যখন অর্ডার নাও লিখে সার্চ করব এখানে অনেকগুলা কিন্তু শো করতেছে। আপনারা কিন্তু এখান থেকে ফ্রোটা যদি ইউজ না করেন সবগুলো ইউজ করতে পারবেন না, তবে বেশ কয়েকটা ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। আনার পর এটাকে আমি আর একটু ছোটো করে ছোটো বড়ো করে এখান থেকে আপনি কাস্টমাইজ করে আপনার পছন্দ মতো জায়গায় এখানে বসিয়ে দিতে পারেন। তো আমি এটাকে জাস্ট এখান থেকে আর একটু ছোটো করে
এই জায়গা বরাবর এখানে এনে বসিয়ে দিলাম যে অর্ডার নাও, আপনি আপনার সুবিধা মতো জায়গায় বসিয়ে দিতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু এখন গিগটা কিন্তু মোটামুটি রেডি, আপনি চাইলে এটা এখন ফাইবারে দিতে পারবেন। তো এই ইমেজটা আমরা এখন হচ্ছে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা এই পাশে ফাইল যে অপশন আছে, ফাইল অপশনে গিয়ে এখান থেকে ডাউনলোড অপশনে যেতে পারি, অথবা এখান থেকে শেয়ার যে অপশন দেখতে পাচ্ছেন শেয়ার অপশনে গিয়ে আপনি এখান থেকে ডাউনলোড যে অপশন আছে ডাউনলোড অপশন উপর ক্লিক করে এটা অটোমেটিক পিএনজি সিলেক্টেড থাকবে, পিএনজিয়ে থাকবে, তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক হওয়ার পর এটা একটু কনভার্ট হবে, এখানে জাস্ট কনভার্ট হওয়া শেষ হলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো দেখুই আমরা আমাদের গিগটা, গিগ ইমেজটা কেমন হলো। তো দেখুন এটা কিন্তু মোটামুটি প্রফেশনাল লেভেলের একটি গিগ হয়ে গেছে এবং এটা একেবারে ফেলে দেওয়ার মতো না। তো আপনারা চাইলে এইভাবে ক্যানভাতে অসংখ্য টেমপ্লেট রয়েছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো টেমপ্লেটকে আপনারা কাস্টমাইজ করতে পারেন। তবে তার আগে অবশ্যই আপনারা ফাইবারে যারা বর্তমানে সাকসেস করছে তারা কি মেথডগুলো ফলো করছে বা তারা এখানে কি কি জিনিসগুলো লিখছে ওইগুলো একটু হচ্ছে ফলো করবেন। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।